আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি বাঁধাকপির বা পাতাকপির ফোড়া বা ক্যাবেজ পপ বানিয়ে দেখাবো। ক্যাবেজ পপটা এত মজা যে একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করে। সেই জন্য যে উপকরণ লাগবে সেগুলো হচ্ছে, পাতাকপি নিয়েছি, একটা পাতাকপির চার ভাগের এক ভাগ আমি কুচি করে নিয়েছি। ভাজি করার জন্য যেভাবে কুচি করি সেভাবে আমি এগুলো কুচি করে নিয়েছি। এক কাপ পরিমাণ ময়দা আমি, ময়দাটা ইউজ করবো যেটুকু লাগবে সেটুকু একটু একটু করে দিয়ে তারপরে ইউজ করবো। পেঁয়াজ কুচি নিয়েছি আমি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ। কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ নিয়েছি চারটি, কুচি করে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি এক চা চামচ পরিমাণ। লবণ নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, লবণটা আসলে আমি স্বাদ মতো দিবো। জিরা গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, এবং আমি কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ। আর এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ। ধনিয়া পাতাটা যে যেমন পছন্দ করে সেরকম নিয়ে দিতে পারেন। আমি এখন প্রথমে পাতাকপি কুচিটাকে এভাবে একেবারে চেপে চেপে এগুলাকে একদম, যেহেতু পাতাকপিটা অনেক ফুলানো থাকে সেই জন্য এটাকে আমি কমিয়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে এগুলাকে এটাকে আমি অর্ধেক করে ফেলবো। এখন আমি এক এক করে সবগুলো এর মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, লবণ দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি, জিরার গুঁড়া দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি, এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে আমি সবগুলো একসাথে মিক্স করব। এর মধ্যে আমি কোনো পানি দিব না। এখন এর সাথে আমি একটু একটু করে ময়দা দিব। প্রথমে আমি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ ময়দা দিচ্ছি। দর্শক, আমি কোনো পানি দেইনি। যদি আপনাদের কাছে মনে হয় যে অনেক বেশি ড্রাই লাগছে তাহলে একটু পানি দিয়ে দিবেন। দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিবেন। আমি আর একটু ময়দা দিচ্ছি, আর একটু ময়দা লাগবে। এখন ঠিক আছে, তার মানে এখন আমার আধা কাপ পরিমাণ ময়দা লেগেছে এর মধ্যে। এখন আমি একটু লবণটা টেস্ট করে দেখছি। লবণ ঠিক আছে, সবই ঠিক আছে। দেখে এখন আমি এরকম গোল গোল করে তেলে ভাজবো। দর্শক, আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলা দিয়ে ভাজবো। আমি এরকম গোল গোল করে বলের মতো করে বানিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। এভাবে আমি এগুলা ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলা ভেজে নিব। হয়ে গেল আমার সবগুলা পাকোড়া ভাজা, হয়ে গেল আমার মজাদার ক্রিস্পি বাঁধাকপির পাকোড়া। এখন তো বাঁধাকপির সিজন, আপনারাও আমার এই রেসিপিটি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।